আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তিনটি শাক দিয়ে একটি রেসিপি করার জন্য। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এখানে আমার বারান্দায় কিছু শাক লাগিয়েছি, সেই শাকগুলো দিয়েই কিন্তু আজকে এই রেসিপিটি আমি তৈরি করব। প্রথমে আমি কিছু কেটে নিচ্ছি পুঁই শাক। এখন কেটে নিচ্ছি, এটি হলো কলমি শাক। এখন কেটে নিচ্ছি মিষ্টি আলুর শাক। আর গাছে দুইটি বেগুন ছিল, সে বেগুন দুটিও পেরে নিয়েছি। সবগুলো পাতা এখন আমি কেটে নিচ্ছি। প্রথমে কেটে নিচ্ছি আলু শাক। স্ক্রিনে দেখানো অনুযায়ী যেভাবে কাটা হয়েছে ঠিক সেভাবে কেটে কেটে নেবেন। আলু শাক আমার কাটা হয়ে গিয়েছে। এখন কেটে নিচ্ছি পুঁই শাক। আর এখন কেটে নিচ্ছি কলমি শাকগুলো। শাকগুলো কাটা হয়ে গেলে এখন কেটে নিচ্ছি সবজিগুলো। বেগুনগুলো যেভাবে কেটেছি ঠিক সেভাবে কেটে নেবেন। এখানে আমি বেগুন দুটি গাছ থেকে পেরেছি আর বাকিগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে কেটেছি। এখন আমি কেটে নিচ্ছি আলু। সবগুলো শাকসবজি কাটা হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর জন্য ঠিক এভাবে উল্টে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি যে সবগুলো উপকরণ কাটা হয়ে গিয়েছে। এই রেসিপিতে আমি দেব চিংড়ি মাছ। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়া। ঝালটি এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। রসুনটি আমার ফ্রিজে ছিল তাই এখনও শক্ত রয়েছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। এখন আমি মশলাগুলো কষানোর জন্য পানি দিচ্ছি। এখানে আপনার পানির পরিমাণ বেশি দিতে হবে, কারণ পাতাগুলো দেওয়ার পর আমি কিন্তু আর কোনো রকম পানি দিব না, এই পানি দিয়ে ঝোল হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখনই দিয়ে দেব পাতাগুলো। সবগুলো পাতা আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পাতাগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কাটার পর পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো শাক এবং সবজি দেওয়া হয়ে গিয়েছে। এভাবে ঘুচিয়ে ঘুচিয়ে দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটি নামিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু অনেকটা চুপসে গিয়েছে। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, উপরের পাতাগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে সবগুলোই সিদ্ধ হয়। 4 থেকে 5 মিনিট এভাবে জাল করতে করতে ঠিক দেখতে এমনটা হবে। ঠিক এভাবে আরও 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করে যেতে হবে।
যখন রেসিপিটি দেখতে ঠিক এরকম হবে বুঝে নেবেন রান্নাটি প্রায় শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি পারফেক্টভাবে হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক এভাবে 1 মিনিট জাল করার পর চুলাটি অফ করে দেব এবং এই পর্যায়ে রান্নাটি শেষ হয়ে গিয়েছে। সো প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।